আসসালামু আলাইকুম আমি ডক্টর রুনা আক্তার দোলা সহকারী অধ্যাপক হিসেবে মেডিকেল কলেজে কর্মরত আছি আজকে আপনাদের সঙ্গে একটি স্পেশাল বিষয় নিয়ে আলাপ করব সেটা হচ্ছে প্রেগনেন্সি বা অস্বাভাবিক স্থানে গর্ভধারণ প্রেগনেন্সি সম্পর্কে জানতে হলে আমাদের আসলে জানতে হবে প্রেগনেন্সিটা কোথায় স্বাভাবিক স্থানটা কোথায় এখন দেখেন এখানে আমাদের একটা ছবি আছে ছবি দেখেন এটা আমাদের জরায়ু দেখা যাচ্ছে জরায়ুর পাশে দুটা টিউব দেখা যাচ্ছে ডিম্বাশয় দেখা যাচ্ছে এবং জরায়ুর মুখ বা সার্ভিক্স দেখা যাচ্ছে তো যদি একটা গর্ভধারণের যে ভ্রুণটা আমরা যদি এটাকে ভ্রুণ ধরি ভ্রুণটা প্রথমে এই পাশ টিউব দিয়ে এসে আমাদের গর্ভ যে আমাদের ইউটোরাস বা গর্ভাশয়ের মাঝখানে এসে এটা প্রথিত হয় এবং এখানে প্রতিস্থাপিত হয়ে এখানে বাচ্চাটা বড় হয় বাচ্চা যখন আস্তে আস্তে বড় হয় তখন বড় হয় এবং জড়ায়ের মধ্যে একটা পানির বিশেষ বাচ্চাটি বাচ্চাটি বড় হয় এখন দেখা যাক যদি এখানে না হয়ে কোনো টিউবে বা ডিম্বাশয় হয় তখন কি হবে তখন বাচ্চাটি যখন বড় হবে তখন টিউবটা বা ডিম্বাশয় কিন্তু জড়ায়ের মতো সং প্রসারিত হতে পারবে না ফলে কি হবে ফলে সেটা ফেটে যেতে পারে এবং রক্তক্ষরণ হতে পারে তো এই জড়ায়ের এই স্বাভাবিক স্থান বাদে যে কোনো জায়গায় যদি ভুনটা প্রতিস্থাপিত হয় যেমন টিউব ওভারি বা ডিম্বাশয় জড়াইয়ের মুখ বা সিজারিয়ান স্কার বা ভেতরে যেমন মানে আমাদের পেটের ভেতরে কোনো জায়গায় যদি এটা প্রতিস্থাপিত হয় এবং সেখানে বাচ্চাটা বড় হতে থাকে তাকে আমরা বলছি একটু পিক প্রেগনেন্সি এখন কথা হচ্ছে সবগুলো একটু পিক প্রেগনেন্সি খারাপ কিনা না অনেক সময় কিন্তু কখনো কখনো এটা এমন জটিলতা ধারণ করতে পারে যে এটা এখান থেকে মানুষের মৃত্যু হতে পারে মাতৃ মৃত্যুর অন্যতম একটি কারণ হচ্ছে এখন কারণটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আগে যদি কখনো জড়াইতে ইনফেকশন হয় সেই ইনফেকশন থেকে টিউব দুটো বন্ধ হয়ে যেতে পারে বা টিউবের মধ্যে যে নর্মাল অ্যানাটমিক্যাল স্ট্রাকচার গুলো সেগুলো এলোমেলো হয়ে যেতে পারে যে কারণে সেখানে বাচ্চাটাই টিউব থেকে জড়াই পর্যন্ত আসার আগে এখানে এখানে প্রতিস্থাপিত হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে আমরা নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে আমরা টিউবের মধ্যে আমরা একটু পিকটা পাই তারপরে পেও এবং তারপরে অন্য জায়গাগুলোতে পাই তো আর নতুন যে কারণে একটু পিক আমরা বেশি পাচ্ছি তার একটা কারণ হচ্ছে যে পোস্ট পোস্ট কটাল পিল বা ইমার্জেন্সি পিল যেগুলো সেগুলো আমাদের এই গর্ভ গর্ভের সরি ফেলোপিয়ান টিউব বা ফিলিপিন টিভির মোটলিটিটা কমিয়ে দেয় মানে নড়াচড়াটা কমিয়ে দেয় যে যার ফলে এটা এখানে আটকে যায় তো সুতরাং সেই কারণে দেখা যাচ্ছে যে একটু প্রেগনেন্সিটা বেশি পায় এবং অনেক সময় দেখা যায় আইভিএফ এর ক্ষেত্রেও আমরা একটু প্রেগনেন্সি বেশি পাচ্ছি এখন কথা হচ্ছে এটার লক্ষণগুলো কি কি প্রথম তিনটা মেইন তিনটা লক্ষণগুলো হচ্ছে এক নাম্বার হচ্ছে পেটে ব্যথা কোনো রিপ্রোডাকটিভ এজের মহিলা যদি কখনো অস্বাভাবিক আসেন আমরা তখন চিন্তা করি যে হ্যাঁ তার একটু পিক হতে পারে তৃতীয় হচ্ছে বা মাসিক বন্ধ হয়ে যাওয়া এক্ষেত্রে আবার অনেকের একটু একটু করে মাসিক হতে পারে তিন নম্বর হচ্ছে মাসিক রাস্তায় ব্লিডিং হওয়া মাসিকের মতো বা ডিসচার্জের মতো লাল রেডিশ কালার ডিসচার্জ যাওয়া তো কোন একটা মেয়ের যদি রিপ্রোডেকটিভ এজের কোনো মেয়ের যদি এরকম এই তিনটা লক্ষণ অর্থাৎ মাসিক বন্ধ হয়ে যাওয়া পারভেজেনাল ব্লিডিং হওয়া এবং তলপেটে ব্যথা হয় তখন আমরা ধরি তার ক্ষেত্রে একটু পিক হতে পারে যখন বেশিরভাগ ক্ষেত্রে মানুষজন এই ব্যাপারে সচেতন থাকে না আমাদের ক্ষেত্রে টিউব ফেটে চলে আসে তখন পেটের মধ্যে রক্তক্ষরণ হয় এবং আমরা যখন পেশেন্টকে পাই তখন যে পেশেন্ট খুবই পেল হয়ে আছে বা পেশেন্টের রক্তক্ষরণের জন্য একদম আমরা পেশার পালস কিছুই পাচ্ছি না এবং তখন আমাদের দ্রুত পেশেন্টকে রিসেসিটেট করতে হয় এবং অপারেশন করতে হয় তো যদি আমরা একটু সচেতন হই বা এই ব্যাপারে একটুখানি জানি তাহলে অ্যাটলিস্ট এই গ্রেট কন্ডিশনটা আমরা প্রিভেন্ট করতে পারবো এখন কখন আপনি খেয়াল করবেন যে একটু পিক হতে পারে বা আর কি লক্ষণ আছে এই তিনটা লক্ষণ ছাড়াও যদি কখনো কোনো মানুষ অসহায়িকভাবে হঠাৎ করে অ্যাটাক হয় যে অজ্ঞান হয়ে পড়ে যান বা কখনো কখনো দেখা যাচ্ছে যে সাইন সিমটম আছে কিন্তু প্রেগনেন্সি তার আলট্রাসাউন্ড গ্রামে ধরা পড়ছে না তখন আমরা ধরতে পারি যে হ্যাঁ তার একটু পিক হতে পারে এখন কী কীভাবে আমরা চিকিৎসা করি প্রেগনেন্সি একটু প্রেগনেন্সি বেশ কয়েকভাবে চিকিৎসা করা যায় একদম প্রাথমিক পর্যায়ে যদি আমরা ধরা পড়ে তখন আমরা কনজারভেটিভ দিতে পারি এবং ইনজেকশন দিয়ে বা যেটা আছে মেথোট্রাক্সের ইনজেকশন দিয়ে আমরা চিকিৎসা করতে পারি যার ফলে এটা অনেক সময় দেখা যায় প্রগ্রেস করে না বা খারাপ দিকে যায় না আর শেষের দিকে আসলে আমরা ল্যাপোরোস্কোপি করে করতে পারি যখন এটা ফেটে যাওয়া ফেটে গিয়ে যখন অল্প ব্লিডিং হয় বা ফেটে না গিয়েও যদি পেশেন্ট এখন সব কিছু মানে হিমোডাইনাকুমিস্টেবল বলে আমরা যার প্রেশার পাস অত বেশি ক্যারি না করে তখন আমরা ল্যাপোরোস্কোপি করতে পারি এবং যখন পেশেন্ট খারাপ অবস্থায় আসে তখন আমরা পেট কেটে বা ল্যাপোরটোমি করে আমরা যেখানে ফেটেছিল সেটা আমরা রিপেয়ার করতে পারি আমরা যদি একটু সচেতন হই তাহলে কিন্তু এই বিভ এই ভয়ঙ্কর জিনিস থেকে আমরা রেহাই পেতে পারি যদি একটু প্রেগন্যান্সির কোনো লক্ষণ আপনার মধ্যে দেখা যায় তখন সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন মাসের করুন এবং জানুন আপনার গর্ভ ফুল ভুনটি সঠিক জায়গায় আছে কিনা এবং সমস্যা ডাক্তারের পরামর্শ নিন একটু পে প্রেগনেন্সির জন্য আর একটি মাও যেন মারানো যায় আপনি আমি আমরা সবাই সচেতন হলেই সেটা রক্ষা ঠিক করা সম্ভব ধন্যবাদ